বন্ধুরা, আলাদিন অনলাইন ছোট ভাই আপনাদের চলে এসেছে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। তাহলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যারা এখনো পর্যন্ত টাকা পাননি, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্টের বই দিয়েছিলেন, জমা করেছিলেন, তাহলে তাদের জন্য একটা বড় আপডেট। বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চলেছি আপনারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর যারা এই ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলেছে, যারা নতুন সদস্য, তাদের জন্য কিন্তু এই রকমের আবশ্যক দুটি ভুল হতেই পারে। আর এই ভুলগুলো হয়ে থাকলে কিন্তু আপনারা কোনো রকমের লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে টাকা নাও পেতে পারেন, এরকমের সমস্যা দেখা দিতে পারে। তাহলে বন্ধুরা, কী কী ভুল অবশ্যই আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনি এই চ্যানেলের মধ্যে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর চ্যানেলটাকে যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। যে দুটি ভুল বলতে চলেছি আপনাদেরকে, তো আপনারা মনোযোগ সহকারে শুনুন, কারণ এই দুটি ভুলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আপনারা কিন্তু শুনুন, ভালো করে মনোযোগ সহকারে। তাহলে প্রথম ভুলটা আপনারা এই যে আমি স্ক্রিনে নিয়ে চলে এসেছি, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনার ব্যাংকে কিন্তু কোনো রকমের লিঙ্ক করা নেই, এরকমের কিন্তু ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমি 10,000 টাকা তুলতে গেছিলাম বা কোনো সদস্য গেছিলো, আমি ওখান থেকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে টাকা তুলে আছে না এবং লাল অক্ষরে লেখা আছে। তো আপনারা এরকমের ভুল করবেন না, যেখানে যারা নতুন নতুন অ্যাকাউন্ট খুলেছেন যে ব্যাংকে, তাদের জন্য যারা যারা নতুন নতুন ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন তাদের জন্য এই ভুলগুলো হতে পারে। সর্বপ্রথম আপনাকে কিন্তু ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে হবে। আবার আধার কার্ডের লিঙ্ক যদি না করান তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা লক করে দেওয়া হতে পারে। তো আপনার অ্যাকাউন্ট যদি লক করা থাকে তাহলে এরকমের ইনফরমেশন দেখাবে যে আপনার টাকা তুলতে পারবে না, যখনই কোথাও টাকা তুলতে যাবেন এরকম ইনফরমেশন দেখাবে। এই যে দেখে নিন, এখানে দেখাচ্ছে আমি 10,000 টাকা তুলতে গেছিলাম কিন্তু এরকম ইনফরমেশন দেখাচ্ছে। তাহলে বন্ধুরা, আপনার অবশ্যই লকটাকে আনলক করার চেষ্টা করবেন। সেই ব্যাংকে গিয়ে কিন্তু আপনাকে সর্বপ্রথম আধার কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স দিতে হবে, তারপরে সেটা লকটা ভেঙে যাবে, তারপরে আপনি যে কোনো জায়গায় গিয়ে টাকা তুলতে পারবেন, এরকমের সমস্যা আর দেখাবে না। তাহলে বন্ধুরা, আমি আপনাদেরকে এই ইনফরমেশানটা দিলাম। তারপরে 2 নম্বর ভুলটা হচ্ছে, আপনারা অবশ্যই জানেন এই ব্যাংকে একটা নতুন ব্যাংক সংযুক্ত হয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আপনাদেরকে আমি বলতে চলেছি আপনারা সর্বপ্রথম কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এইটা আইএফসি কোড ছিল। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, এইটা আইএফসি কোড ছিল। এবং এই যে ব্যাংকটা আসার পর, সংযুক্ত হওয়ার পর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংযুক্ত হওয়ার পর বঙ্গীয় গ্রামীণের সাথে এরকমের একটা আইএফসি কোড হয়েছে। তাহলে আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে কিন্তু এই আইএফসি কোডগুলো কিন্তু বসাবেন, কারণ এটা যদি আইএফসি কোড বসান তাহলে আপনার কিন্তু ফর্ম বাতিল হয়ে যেতে পারে। কারণ এখন নতুন একটা আইএফসি কোড দেওয়া হয়েছে, এই আইএফসি কোডটা দিতে হবে আপনাদেরকে। আর আপনারা কিন্তু পুরনো আইএফসি কোড দিলে পরে আপনাদের কিন্তু ফর্ম বাতিল হয়ে যেতে পারে। তার জন্য বন্ধুরা, আমি আপনাদেরকে এটুকুই বললাম। আর যদি আপনারা কোনো রকমের তথ্য জানতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আর অক্টোবরের মাসে কিন্তু সবার টাকা ঢুকে যাওয়ার কথা, অক্টোবরের মাসের শেষের দিকে, যেরকম মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন টাকা ঢুকবে অক্টোবরের মাসে, আপনারা নিশ্চিন্তে থাকেন। আর তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা বলবেন কীরকম লেগেছে না লেগেছে। আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করতে কি কোনো টাকা পয়সা লাগে? আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তাহলে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি এইটুকু ইনফরমেশন দিলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।